বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবোজ কিচেনে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ। এই গরমে দাবদাহতে এমন একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি, একদম ঝড় জলদি হয়ে যাবে আর একদম আপনাদের শরীরকে সুস্থ রাখবে। তবে চলুন দেখে নিই এই রেসিপিটা বানাতে কি কি লাগে। আমি এখানটায় নিয়ে নিয়েছি রুই মাছ, 4 পিস মতো রুই মাছ নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো লবণের গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর এই মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ না আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আমি অনেকদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তবে আশা করছি আপনাদেরকে একটু একটু করে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তবে দেখুন, মাছগুলো ভালোভাবে আমি উল্টে পাল্টে নিয়েছি, এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এবার আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এরকমভাবে 4 থেকে 5টা পটল, 1/2 ডুমো ডুমো করে কেটে নেওয়া। আর এখানে নিয়েছি 2টো আলু, এটাকেও আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর 2টোকে ধুয়ে ওই কড়াইতে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হলুদ আর 1 পিঞ্চ মতো লবণ। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, পটলগুলো একদম সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। ভালোভাবে এটাকে সেদ্ধ করার দরকার নেই, এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলে হবে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল, আর দিচ্ছি এখানটায় 1 চামচ পাঁচফোড়ন আর 2টো পেস্ট করে রাখা পেঁয়াজ। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব একে একে মশলাগুলো। 1/2 চামচ মতো দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেব এটাকে। অবশ্যই পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এই মশলাগুলো দেবেন। এটা ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। দেখুন, একটু হালকা ফ্রাই হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেবো মশলার সঙ্গে। এতে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, যাতে এর মধ্যে গায়ে গায়ে লেগে যায় মশলাগুলো। এবার এর মধ্যে আমি 1/2 গ্লাস মতো জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসার দিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে কমসে কম আমি 5 থেকে 6 মিনিট মতো কুক করে নেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন, সেদ্ধ হয়ে এসেছে। এটাকে একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার বাড়িতে অল্প লোক আছে, তার জন্য আমি অল্প মাছের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আপনাদের বাড়ির লোকজনের অ্যাকর্ডিং আপনারা মাছ ব্যবহার করতে পারেন। আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতো আরও জল। জলটা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট আমি কুক করে নিচ্ছি। কুক হয়ে এলে দেখবেন মশলাগুলো সব ঢুকে গেছে, মাখো মাখো হয়ে গেছে, একদম সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তবে এই গরমের দাবদাহে এই রান্নাটা একদম আপনাদের হেল্পফুল হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আজকের মতো বিদায় জানাচ্ছি, অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।